বাংলাদেশে নির্বাচনের ফলাফল নিয়ে ভাবছে না যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে সোমবার সাংবাদিকদের মুখোমুখি হন মুখপাত্র ম্যাথিউ মিলার। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো অনুমান বা ভাবনা চিন্তা নেই, তবে দেশটি বাংলাদেশের জনগণের স্বার্থে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকার, বিরোধী দল ও সুশীল সমাজসহ সংশ্লিষ্টদের একসঙ্গে কাজ করার আহ্বান জানানো অব্যাহত রাখবে। স্থানীয় সময় সোমবার 4 ডিসেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এসব কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার। ব্রিফিংয়ে একজন প্রশ্ন করার সময় বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সরকার নজিরবিহীনভাবে নির্বাচন আয়োজন করছে, 20,000-এর বেশি বিরোধী নেতাকর্মীকে আটক, হেফাজতে মৃত্যু বাড়ছেই, 6 দিনে 3 বিরোধী কর্মী মারা গেছে, টার্গেট ব্যক্তিকে না পেয়ে তার পরিবারের সদস্যদের গ্রেপ্তার করা হচ্ছে, নির্বাচনে নিজেদের জয় নিশ্চিত করতে নতুন কিংস পার্টিকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে, বিএনপিসহ সব বড় রাজনৈতিক দল নির্বাচন বর্জন করছে, মার্কিন সরকার বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির সম্ভাবনাকে কীভাবে মূল্যায়ন করছে। ম্যাথিউ মিলার বলেন, আবার আমি নই, উত্তরে যাচ্ছি না, আমি এর পরেরটিতে যেতে চাচ্ছি, কারণ আমার সময় সীমিত। আমি জানি এমন অনেক লোক আছে যাদের এখনও প্রশ্ন আছে। আমি নির্বাচনের ফলাফল নিয়ে অনুমান করতে যাচ্ছি না। আমি বলবো যা আমরা আগে বহুবার বলেছি, আমরা সরকার, বিরোধী দল, সুশীল সমাজ এবং অন্যান্য অংশীদারদের বাংলাদেশের জনগণের স্বার্থে অবাধ ও সুষ্ঠু নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে একত্রে কাজ করার আহ্বান জানিয়ে যাবো।